আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। সামনে আসছে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। গরু পালন আসলেই লাভজনক একটি ব্যবসা, আর কুরবানির সময় আসলে তো কথাই নাই, সব জায়গাতেই গরুর দাম বেড়ে যায়। তাই ব্যবসায়ীরা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত নয়, অধিক লাভের জন্য বিদেশ থেকেও পশুকে আমদানি করে থাকেন, আর সেগুলো ট্রাক বা জাহাজে নয়, সেগুলোকে সুদূর আমেরিকা থেকে বিমানে করে নিয়ে আসা হয়। গরুগুলার এত পরিমাণের সাইজ যা দেখলে আপনার মাথা ঘুরবে। আর এই এক একটা গরু বিক্রি হয়ে থাকে প্রায় 30 লক্ষ টাকা থেকে শুরু করে 40 লক্ষ টাকা পর্যন্ত। অতিরিক্ত লাভের জন্য বিদেশ থেকেই গরুগুলাকে আমদানি করা হয়। তাই আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানে করে বিদেশ থেকে বাংলাদেশে গরুগুলাকে আমদানি করা হয়ে থাকে। গত বছরও আমরা দেখতে পারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি কার্গো বিমানে করে আমেরিকা থেকে সাদিক এগ্রো 18টি বড় জাতের ষাঁড় নিয়ে আসছিল। মূলত কার্গো বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে পশুগুলাকে রপ্তানি করা হয়ে থাকে। পশুগুলাকে রপ্তানি করার আগে প্রথমে পশুগুলাকে খুব ভালোভাবে চেক করে নেওয়া হয়, তাদের কোনো প্রকার রোগ আছে কিনা, শারীরিকজনিত কোনো সমস্যা আছে কিনা, সব কিছু ভালোভাবে চেক করার পরে পশুগুলার মাপে কাঠের বাক্স তৈরি করা হয়। প্রথমে বাক্সগুলো তৈরি করার পরে ওর ভিতরে পশুগুলাকে আটকানো হয়। আটকিয়ে এই বাক্সটি সব দিক থেকে আটকে দেওয়া হয়। চারিপাশ থেকে যখন আটকে দেওয়া হয় পশুগুলো তখন ওর ভিতরে বেশি একটা নড়াচড়া করতে পারে না। একটা বাক্সের ভিতরে 2 থেকে 3টা অথবা 4টা পশুকে আটকানো হয়। একটা বাক্সের ভিতরে অতিরিক্ত পরিমাণের পশু দিলে পশুগুলা চাপ লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে 3 থেকে 4টা পশুকে একটা বাক্সের মধ্যে দেওয়া হয়। তারপরে সেই পশুগুলাকে খামার থেকে ট্রাকে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে নিয়ে যাওয়ার পর ওই বাক্সগুলা ম্যাশিংয়ের মাধ্যমে বিমানে তোলা হয়। বিমানের ভিতরে আপনারা মনে করতে পারেন সিট থাকে, আসলে বিমানের ভিতরে কোনো প্রকার সিট থাকে না। এই বিমানগুলা পশুদের জন্যই তৈরি করা হয়ে থাকে, এই বিমানগুলার ভিতরে একদম সমান থাকে, যার কারণে এরকম গরু ভর্তি বাক্স অনেকগুলা ধরানো যায়। আর যে কোনো পশু এইভাবে এক দেশ থেকে আরেক দেশে রপ্তানি করা হয়ে থাকে, এক দেশ থেকে আরেক দেশে আমদানি করে থাকে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।